আমরা 30টা বিশ্ববিদ্যালয়, 14টা নতুন মেডিকেল কলেজ, 51টি নতুন কলেজ, 272টি আইটিআই, 176টি পলিটেকনিক, 7000 নতুন স্কুল, স্কুলে যাওয়ার জন্য বিনা পয়সায় ব্যাগ বই পোশাক দেওয়া হচ্ছে, কন্যাশ্রী 80 লক্ষ স্কলারশিপ পায়, সবুজ সাথী সাইকেল 1 কোটি 3 লক্ষ, 7 লক্ষ। এই নাম্বারগুলো মাথায় রাখবেন। ঐক্যশ্রী 3 কোটি 7 লক্ষ। এবার হচ্ছে শিক্ষাশ্রী, মানে শিডিউল কাস্ট 1 কোটি 5 লক্ষ, এবং শিডিউল ট্রাইব ছাড়াও 14 লক্ষ 65 হাজার স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ পায়। 12 ক্লাসে বিনা পয়সায় ট্যাব দেওয়া হয়। 10 হাজারের বেশি, মনে রাখবেন, এই 10 লাখ টাকার মতো আমরা কি দিচ্ছি, আমরা ট্যাব দিচ্ছি, এই স্মার্ট কার্ড দিচ্ছি। আগে কখনো কেউ ভাবতে পেরেছেন যে একটা গরিব ছেলে, এমনকি যার স্টাডি ব্রেক হয়ে গেছে, সেও চান্স পাবে 10 লক্ষ টাকা পর্যন্ত ক্রেডিট পাবে, এবং ইতিমধ্যে 30 হাজার ছেলে মেয়ে পেয়ে গেছে। স্কুল সার্ভিস, মনে রাখবেন, স্কুল এবং কলেজ নিয়ে মাত্র 10 বছরে আমরা 1 লক্ষ 63 হাজার 970টা চাকরি দিয়েছি, শুধু শিক্ষক শিক্ষিকা, স্কুল এডুকেশন, হায়ার এডুকেশন, মাইনরিটি অ্যাফেয়ার্স, টেকনিক্যাল এডুকেশন মিলিয়ে 1 লক্ষ 63 হাজার 970। কমপ্লেন গেছে কটা, আকাশবাবু, বিকাশবাবু, প্রকাশবাবুদের কতজনকে চাকরি দিয়েছি আমরা তাহলে? 1 কোটি 69 লক্ষ 970। নাম্বারটা বলুন, 1 কোটি 69 লক্ষ 970 জনকে চাকরি দিয়েছি আমাদের সরকার। এবার দেখুন হাতে আরো কত আছে, 89,035। এটা এতদিন হয়েও যেত, 1.5 কোটির মতো ছেলে মেয়ে স্কুল টিস্কুল ছাড়াও, গভর্নমেন্ট সার্ভিস ছাড়াও এমপ্লয়মেন্ট দেওয়া হয়েছে। তাই সারা ভারতবর্ষে আজ যখন এমপ্লয়মেন্ট 40% কমে গেছে, বাংলায় 40% এমপ্লয়মেন্ট বেড়ে গেছে।